আসসালামু আলাইকুম এফ অজি ফুডের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই শুভেচ্ছা গ্রীষ্মের এই মৌসুমে প্রচণ্ড গরমে যখন আমরা অস্থির হয়ে যাই তখন প্রাণ জোরানো একটি রেসিপি নিয়ে চলে এলাম লিচুর শরবত বা লিচুর জুস তো চলেন মূল রেসিপিতে যাই লিচুর জুস করার জন্য আমি দশ থেকে বারোটা লিচু নিয়েছি এবং লিচুগুলোর খোসা ছাড়িয়ে নেব সবগুলো লিচুর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন এর ভিতরে আটিগুলো আলাদা করে ফেলবো একটা নাইফের সাহায্যে কেটে আটিগুলো আলাদা করছে আপনি চাইলে হাত দেওয়া করতে পারেন লিচু খুবই পুষ্টিমান সম্পূর্ণ একটি ফল এটি ছোট থেকে বড় সবাই পছন্দ করে সবভাবেই লিচু খেতে সবাই পছন্দ করে আর ব্লেন্ডারের জারে আমি আটি ছাড়ানো লিচুগুলো নিয়ে নেছি। এখন এর ভিতরে দিয়ে দেব সামান্য পানি হাফ কাপেরও কম পানি আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি যে যেরকম চিনি খাবেন তো আমি দশ থেকে বারোটা লিচুর জন্য দুই চামচ চিনি নিয়েছি এখানে আমি এক গ্লাস লিচুর জুস করব। ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এখন দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম এখন একটা চাকনির সাহায্যে একবারে থেকে গ্লাসে নিয়ে নেব যেহেতু আমি মানুষ একা তাই বেশি বানিয়ে নষ্ট করলাম না তো সবগুলো জুস আমি ঢেলে নিলাম আর সাবাটা চাকনিতে রয়ে গেল। এখন এর ভিতর দিয়ে দেব আমি যেহেতু লেবুর ফ্লেভার পছন্দ করি তাই দিয়ে দিলাম লেবুর খোসা আর দিয়ে দেব একটা লেবুর স্লাইস এক পিস লেবুর স্লাইস দিলাম আর দুই চামচ লেবুর রস এটা আপনি দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন সেটা আপনার ইচ্ছা জাস্ট আমি আমারটা শেয়ার করলাম আর বরফের টুকরা দিয়ে দিচ্ছি বরফের টুকরা দিয়ে অবশ্যই সার্ভ করবেন এখন একটা লিচু কেটে ডেকোরেশনের জন্য নিলাম হয়ে গেল পারফেক্ট লিচুর জুস ঘরেই তৈরি গ্রীষ্মকালীন প্রাণ জোরানো রেসিপি তো এবার একটু টেস্ট করি বিসমিল্লা অসাধারণ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম